চার বছর আগে ২৫০ শয্যায় উন্নীত করা হলেও ১০০ শয্যা নিয়েই চলছে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল। দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে আছে আল্ট্রাসনোগ্রাম, এক্সরে, নেবুলাইজার সহ বেশিরভাগ যন্ত্রপাতি। পর্যাপ্ত চিকিৎসক এবং জনবল না থাকায় ভোগান্তিতে পড়েছেন রোগীরা। কর্তৃপক্ষ বলছে যে শিগগিরই যন্ত্রপাতি মেরামত সহ জনবল নিয়োগ করা হবে। হবিগঞ্জ প্রতিনিধি আব্দুর রউফ সেলিমের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। হবিগঞ্জের ২০ লক্ষাধিক মানুষের চিকিৎসার একমাত্র ভরসা আধুনিক জেলা সদর হাসপাতাল। ৪ বছর ধরে কাগজপত্রে ২৫০ শয্যায় উন্নীত হলেও বাস্তবে ১০০ শয্যা ও কম লোকবল দিয়ে চলছে হাসপাতালটি। হবিগঞ্জ ছাড়াও কিশোরগঞ্জ, সুনামগঞ্জের ভাটি এলাকার প্রায় ৩-৪০০ রোগী প্রতিদিন সেবা নিতে আসে। কয়েক বছর ধরে আল্ট্রাসনোগ্রাম, এক্সরে, নেবুলাইজার সহ বেশিরভাগ যন্ত্রপাতি অকেজো হয়ে পড়ে আছে। ১০ বছর আগে স্টেরিলাইজার মেশিন আসলেও জনবলের অভাবে চালু করা হয়নি। বাধ্য হয়ে সচ্ছল রোগীরা সিলেট কিংবা ঢাকা চলে যায়। দ্রুত যন্ত্রপাতি মেরামত ও সেবার মান বাড়ানোর দাবি জানিয়েছে ভুক্তভোগীরা। পরীক্ষা করতে গেলে হয় মেশিন নাই, এরপর ডাক্তার নাই, দেখি যে চিকিৎসা কেন চলবো ওই রোগীরা এরা সরাসরি হয় যে তোমরা সিলেট যাও, ঢাকা যাও। এক্সরে মেশিন সব নষ্ট, একটা দুইটা তিনটা এরা নষ্ট হইতেছে। এইসব ড্রোন যে বাইরে করছে এরা আমরা মারবার লাগি না নি। যন্ত্রপাতি অকেজো থাকায় সেবা দেয়া যাচ্ছে না বলে জানান কর্মকর্তারা। আমাদের যন্ত্রপাতি সবগুলো ইন্ডিয়ান দেওয়া আছে, যন্ত্রপাতি আমাদের খুব অপ্রতুল, খুব হিমশিম খাচ্ছি। ২০০-২৫০ বেড হাসপাতালের মধ্যে আরও যন্ত্রপাতির প্রয়োজন। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের এই সমস্যার সমাধানটা জনস্বার্থে এবং প্রাতিষ্ঠানিক স্বার্থে জরুরি ভিত্তিতে গ্রহণ করে। জনবল ও যন্ত্রপাতির সমস্যার কথা স্বীকার করেন হাসপাতাল তত্ত্বাবধায়ক। ২৫০ শয্যার যে কনসালটেন্ট বা সিনিয়র কনসালটেন্ট বিভিন্ন পদ তো স্বাভাবিক, রেজিস্টার পদ, এগুলো ফিল আপ হলে আমরা আরো বড় পরিসরে অপারেশনগুলো শুরু করতে পারব। সেবার ব্যাপারে কোনো রকম ছাড় দেয়া হবে না বলে জানান স্থানীয় সংসদ সদস্য। একদম চাওয়া মাত্র যে জনবলের সমস্যার সমাধান হবে তা না, সরকার আন্তরিক, হাসপাতাল যাতে ভালোভাবে চলে, সেবার মান যাতে কোনোভাবে নিম্নগতিতে না যায়, সেবার মান অক্ষুণ্ণ রাখার স্বার্থে জনবল নিয়োগ দেওয়া হবে। এগুলো পেন্ডিং আছে এখন আমাদের ক্যাবিনেট সেক্রেটারি সাহেবের এখানে। শিগগিরই যন্ত্রপাতি মেরামত ও জনবল নিয়োগের মাধ্যমে স্বাস্থ্য সেবা নিশ্চিতের দাবি জানিয়েছে স্থানীয়রা। এসএটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbdতে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbdতে। এসএটিভি সাথে আছি সবসময়।